দিল যত পরিষ্কার হয় তত বেশি আল্লাহ পাকের নেয়ামতগুলোর অনুভূতি হয়। বড়ত্ব মহত্ব ভারতের অনুভূতি তার মধ্যে বেড়ে যায়। আর দিল পরিষ্কার হয় কিসের দ্বারায়? তাকওয়ার দ্বারায়। আল্লাহ তুমি আমাদেরকে তোমার ভয় ভীতি তাকওয়া দান করো। তাকওয়া আসে আল্লাহ পাকের জাত ও সেফাতের হাকিকতের অনুভূতির মাধ্যমে, মারফতের মাধ্যমে তাকওয়া আসে। তাকওয়া কিন্তু এত সোজা জিনিস না, কিন্তু তাকওয়া আসে আল্লাহ পাকের জাত ও সেফাতের মারফতের মাধ্যমে তাকওয়া আসে। মানুষ একটা পিঁপড়াকে অভয় করে, যে পিঁপড়া কি দিয়ে কামড় দিয়ে, ভয় করে না? একটা পিঁপড়াকে ভয় করে মানুষ, একটা পতঙ্গকে ভয় করে মানুষ, বল্লা ভয় করে, বেঙ্গুল ভয় করে, বেমরুল ভয় করে, আছে না বাবা, ষাঁড়েরে ভয় করে, বাঘেরও ভয় করে, কিন্তু সব ভয় কি নয়, সমান নয়। কেন? এই সৃষ্টিগুলোর মধ্যে এগুলার হাকিকত আমাদের দিলের মধ্যে কি বিদ্যমান, আমরা জানি। পিঁপড়া করলে কতটুকু করবে, এরপরে বল্লাই করলে কি করবে, বেঙ্গল করলে কি করবে, সাপে করলে কতটুকু করবে, বাঘে করলে কতটুকু করবে, সিংহ করলে কতটুকু করবে, সে হিসাবে ভয় কি দিলের মধ্যে এসে যায়। একজন সচেতন আকলমন বিবেকবান মানুষ একটা পিঁপড়াকে যেরকম ভয় করে, একটা সাপকে কিন্তু এর চাইতে বহু বেশি ভয় করে। একটা সাপকে যতটুকু ভয় করে, এর চাইতে বহু বেশি ভয় করে একটা কি পাগলা কুকুরকে। একটা কুকুরকে যত ভয় করে, এর চাইতে বহু বেশি ভয় করে একটা বাঘকে। বাঘকে যতটুকু ভয় করে, এর চাইতে বেশি ভয় করে সিংহকে, আছে না জি। এভাবে হিংস্র জন্তুর ব্যাপারে যার জানা নাই, সে হয়তো কিচ্ছু চিনে না, পোলায় বুঝে না, লাল দেখলে ধরে আগুন, কিন্তু পোলায় তো বুঝে না, কিন্তু আকলমন বুঝে। তো এই কারণে বলতেছিলাম আল্লাহ পাকের মহাব্বত আর মারফত, মারফতের মাধ্যমে তাকওয়া আসে। কিসের মাধ্যমে? মারফতের মাধ্যমে। মারফত না হলে তাকওয়া আসে না। তাকওয়া হয়েছে আসল মাকসাদ আমাদের, আর এটা অর্জিত হয় কিসের দ্বারায়? বিতর্কতভাবে মারফতের দ্বারায়। আর আমরা এটার সাথে লেগে থাকতে হয় আমল করণীয় আর বদামল বর্জনীয় এগুলার নিয়মিত অনুসরণের মাধ্যমে। মারফত কিভাবে আসে? করণীয় কাজগুলো বাড়ায় দিলে, বর্জনীয় কাজগুলো কমাইতে থাকলে, ছাড়তে থাকলে, ইনশাল্লাহ মা কি আসে, এসে যায় মারফত, এসে যাবে মারফত, এসে যাবে আল্লাহ পাকের ভয়ভীতির, হ্যাঁ, বিষয়টি অন্তরে বসবে, আল্লাহ পাকের ভয়ভীতির বিষয়টি অন্তরে বসবে, তো আল্লাহ পাকের নেয়ামতগুলার বারত্ব মহত্ব গুরুত্ব অন্তরে আর কেউ শিখাইতে হবে না, এমনি বসে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন।